ডেফিনেটলি এটা একটা বড় জয়, এবং মুম্বাইয়ের একটা জিংস ছিল, সেই জিংস আমি অলওয়েজই বলে এসেছি। আবাস এলে এই টিমটা আলাদা, তবে এই টিমটাও আজকে অসাধারণ খেলেছে। বাংলার প্রথম দল হিসাবে আইএসএল এ লিগশিল জয়, এটাও কি একটা নজির তৈরি হলো যে মোহনবাগান সবেতেই প্রথম? আপনি যদি দেখেন লাস্ট 4-5 বছর ধরে মোহনবাগানের সাফল্য, কিন্তু একটা আধটা টুর্নামেন্ট হারতেই পারে, কেউ এ করতে পারে না, কিন্তু আমরা আই লিগ জেতা থেকে শুরু করে তারপর থেকে কন্টিনিউয়াস মোহনবাগান কিন্তু জিতেই চলেছে। তুমবাদা কোন গোলটা আপনি উপভোগ করলেন আজকের বেশি? দুটো গোলই ভালো, এবং একটা জিনিস আছে, কামিংস একটা গোল করবেই ম্যাচে, সে আমাদের আই লিগ টিমে পাপা বাবাকা দিওয়ারা প্রতি ম্যাচে একটা করে গোল করতো, কামিংস একটা করে গোল করবে, তো লিস্টানে গোলটা অসাধারণ, এবং আরও ভালো হতো যদি হেডটা বাড়ে না লাগতো, অসাধারণ খেলেছে। এবং এই যে চাপ যে কনস্ট্যান্ট প্রতিটি ম্যাচ জিততে হবে, সমর্থকেরা এটা একটা বড় ব্যাপার। সমর্থকেরা বলে যাচ্ছিল যে এবার দোনো হাত মে লাড্ডু হবে, লিগশিল এবার আইএসএল ট্রফিটাও জিতবে মোহনবাগান। দেখুন আইএসএল ট্রফি জিতলে খুবই ভালো, কিন্তু আইএসএল এ শিলটাই মেন, সো সেই শিলটা এবং জেতা ইজ আ রিয়েলি অ্যাচিভমেন্ট। এবং আবার আমি আরেকটা জিনিস, শিল জিতে গেছি খুব শান্তি, সব ঠিক আছে, কিন্তু আমি এআইএফএফকে অনুরোধ করব রেফারিদের একটু মানুষ করতে, খালি ইয়েলো কার্ড দেখালে কিন্তু খেলা পরিচালনা করা যায় না। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।